আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, নামাজ মুসলমানদের প্রধান ইবাদত। অনেক সময় খেয়ালের ভুলে মানুষ নামাজে ভুল করে থাকে। নামাজে ভুল হয়ে গেলে বা নির্ধারিত কোনো রোকন আদায় করতে না পারলে কিংবা অতিরিক্ত করে ফেললে তা বিশুদ্ধ করতে সেজদা দিতে হয়, আর এটি হলো শাহু সিজদা। নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য কেবল শাহু সিজদা দেওয়া ওয়াজিব। যদি কোনো ফরজ তরক হয় তবে শাহু সিজদায় নামাজ শুদ্ধ হবে না, পুনরায় নামাজ পড়ে নিতে হবে। অনেকেরই জানা নেই যে শাহু সিজদা কি, কিভাবে শাহু সিজদা আদায় করতে হয়। শাহু সিজদা কি নামাজের মধ্যেই দিতে হয় নাকি নামাজ শেষ করে দিতে হয়? এই সিজদার জন্য আলাদা কোনো দোয়া আছে কি? শাহু সিজদা হলো নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য যে সিজদা দেওয়া হয়। ইচ্ছাকৃত ভুল করে শাহু সিজদা দিলে নামাজ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। এই সিজদা নামাজের শেষ বৈঠকে আদায় করতে হয়। নামাজ শেষ করে পুনরায় আলাদা শুধু সিজদা করলে শাহু সিজদা আদায় হবে না। শাহু সিজদা যেভাবে করতে হবে, যে নামাজে ভুল হয় ওই নামাজে থাকা অবস্থায় শেষ বৈঠকে শুধু তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফেরাতে হয়। অতপর বাম দিকে সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হয়। নামাজের সিজদার মতো দুইটি সিজদা আদায় করতে হয়। দুইটি সিজদা আদায় করে পুনরায় তাশাহুদ দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হয়। যদি কেউ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাতে ভুল করে তবে তিনি প্রথম বৈঠকে শাহু সিজদা আদায় করবে না, বরং শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর দুরুদ পড়ার আগে ডান দিকে সালাম ফিরিয়ে শাহু সিজদা আদায় করবে। শাহু সিজদার জন্য আলাদা কোনো দোয়া নেই। এ সিজদায়ও 3, 5, 7 বার সুবহান রব্বিয়াল আলা তাসবিহ আদায় করতে হয়। তবে সিজদায় কোরআন সুন্নাহ সব দোয়া করা যায়। যদি কেউ কোরআন সুন্নায় বর্ণিত দোয়াগুলো জানে তবে সে দোয়া পড়তে বাধা নেই। আবার 2 শাহু সিজদার মাঝেও দোয়া পড়া যায়, তাতেও কোনো বাধা নেই। হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝে বলতেন আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অর্থ হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে নির্ভুল ও বিশুদ্ধভাবে একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন। অনিচ্ছাকৃত কারো ভুল হয়ে গেলে যথাযথভাবে শাহু সিজদা আদায় করার তৌফিক দান করুন।